একটু দেখো মশলাটা কষিয়ে নিলাম। তো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভেতর আলু ভিজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আর যে মাশরুমটা এটাকে আমি ধুয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর কেটে নিয়েছি, এগুলো অ্যাড করে দেব। দেখো ভেজে রাখা আলু আর মাশরুমগুলো একটু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু জল দেব। দেখো ঝোল দিয়ে দিয়েছিলাম, এরপর আমাকে ধনে পাতা কুচি সামান্য একটু গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ জাল করব। তারপর নামিয়ে নিলেই তোমার মাশরুম রেসিপিটা কমপ্লিট। সুন্দর একটা রেসিপি, তোমার বাড়িতে ট্রাই করতে পারো, আমার তো খুব ভালো লাগে আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।